bamboo hand gets in there. Juk 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 খাবার সামনে থাকলে এমনি পুরাটা লই যাই, লই নিজে নিজে একটা ককিয়া। কি রে বাবি বসায় থুই গেল, কইলো খাবার আনতেছি, আধা ঘন্টা হয়ে গেল, কখন খাবার আনবো? আনবে আনবে, আমার তো সহ্য। সরি 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 ভাইয়ারা, একটু গুছাইতে দেরি হয়ে গেছে, জিলাপিটা আমি রেখে গেলাম, আর বাদ বাকি নাস্তাগুলো রেডি করে আমি নিয়ে আসতেছি, তারপর একসাথে খাইয়েন। একসাথে খাবো? হ্যাঁ আমি নিয়ে আসতেছি ওইগুলো। একসাথে খাইতে কইছেন কি করুম, এটা ধার দিস না কেউ, খবরদার ধরিস না, ভাবি আসুক ভাবি সব একসাথে খাবো। কি মুরব্বি? আমি তো থাকি গুপি ভাগ। হ্যাঁ আমগু হেন থেকে ট্রেন যায়, ঝুক 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 ঝুক। এত মজা লাগে, জিলেবি খাইলে যেমন মজা লাগে ওই রকম। আচ্ছা জুকু জুকু করে একটা জিলেবি নিয়ে গেলে মালা। ওরে হারুন ভাই বোনেন, বুঝেছি বড়ি সাইলিয়া মগর দাসের যে লঞ্চ, সাইকেলের লঞ্চ, এই লঞ্চ কি ফিলি করে চলে? এই বলে স্টার্ট দিছে দিয়েই কয় গাড়ি বেড়ছে, বিরিয়া মনে করেন তা খাই পিস্কুলে ছাত্রী আইব। আরে বড়ি সাইলিয়া লঞ্চ বলে টা করি এভাবে দুইটা তিনটা লয়ে গেছে। না ব্যাপারটা হয়েছে কি, আমাকে সাপুরে আমাকে সাপুরে তো আবার আঁকা বাঁকা লাগে, আমি সব জায়গায় মনে করছি ইলিশ মাছ এইভাবে মানে এমন এমনি যায় না, যাই হচ্ছে কি সাই করে যায় সাই করে নিয়ে আসলে কয়টা নিচ্ছে দেখছো? বাবা তাই নাকি, বাহ কারো ধৈর্য শক্তি নাই বাঙালি রে। ভাবি এত সুন্দর করে কয়ে গেল জিরাফিটা রাখে গেলাম, আমি আসতেছি একসাথে খাবো, আরও খাবার নিয়ে আসতেছি, তোরা কি করলি পলিটিক্স মানে কেমনে খাবি আমার বুঝাইতে আসা? হ্যাঁ ওই যে বুড়া মিয়া মানে আঙ্কেল, আঙ্কেলে কইতেছে ওনার বাসা গুপি বাঘ, ওনার বাসার বাসার ট্রেন যায় ঝপঝপ ঝপঝপ করে একটা নিয়ে নিল। আরে বরিশাল্যা, হ্যাঁ বরিশাল্যা কি করলি তোর লঞ্চা কেমনে? এরে বেটা পদ্মা সেতু হয়েছে, তুই লঞ্চের গর্ব করস, লঞ্চ এনে যায় এনে যায় পেঁপে করে লই গেলি কটা দুইটা, তাই না? আর তুই সানপুরে এলে সত করে যায় লই গেলি কটা দুইটা, তো খা বের সৎকা খা। আর আমার কথা শুন, আমরা হইলাম সলিড লোক, আমাদের ধৈর্য শক্তি অনেক বেশি, আমরা ভালো মানুষ, আমরা নোয়াখাইলা লোক কি করি জানোস, খাবার সামনে থাকলে এমনি পুরাটা লই যাই, লই নিজে নিজে একটা ককিয়া। নোয়াখাইলা কামরা কি করো আমাকে কয়, আমাকে ধৈর্য ক্ষমতা নাই, এই বেলা কিন্তু ধৈর্য ক্ষমতা নাই, আমরা তো নিজে দুইটা করি হে দিয়ে কাজ আবার দিয়ে ফেলে একটা সুন্দর লই লই, এই হইল তার রাজনীতি বেটা। এটাকেই বলে হারুন কিসিঞ্জারের কিসিঞ্জারি।